नमस्कार आमी गौरव गोविंद विश्वास मेडिकल टेक्नोलॉजिस्ट एखन आमी आपनादेरके देखाबो यूरिन एमाइलेज टेस्ट किभाबे करते हय। तो यूरिन एमाइलेज टेस्ट करार आगे आमरा यूरिन एमाइलेज सम्पर्के किछु तथ्य जेने नेब। एकटी एमाइलेज परीक्षा रक्त बा प्रस्रावे एमाइलेजेर परिमाण পরিমাপ করে। অ্যামাইলেজ আপনার শরীরের অগ্ন্যাশয় এবং লালাগ্রন্থি দ্বারা তৈরি একটি এনজাইম যা আপনার শরীরকে কার্বোহাইড্রেট ভেঙে সাহায্য করে। যদি একটি অ্যামাইলেজ পরীক্ষা আপনার রক্ত বা প্রস্রাবে খুব বেশি অ্যামাইলেজ খুঁজে পায় তাহলে এটি অগ্ন্যাশয় ব্যাধি বা অন্যান্য স্বাস্থ্যের অবস্থা নির্দেশ করতে পারে। উচ্চ অ্যামাইলেজ মাত্রা সাধারণত তীব্র বা দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ। তীব্র প্যানক্রিয়াটাইটিস অ্যামাইলেজের মাত্রা স্বাভাবিক পরিসরের উপর সীমা ৪ থেকে ৬ গুণ বেশি হতে পারে। অন্যান্য অবস্থার কারণে অ্যামাইলেজের মাত্রা বৃদ্ধি পেতে পারে, যার মধ্যে রয়েছে অগ্ন্যাশয় ক্যান্সার, ডিম্বাশয় ক্যান্সার। তীব্র প্যানক্রিয়াটাইটিস অগ্ন্যাশয়ের আকস্মিক প্রদাহ, দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস অগ্ন্যাশয়ের দীর্ঘমেয়াদী প্রদাহ, অগ্ন্যাশয় সিউডো সিস্ট অগ্ন্যাশয়ের চারিপাশে তরল ভরা তলি, অগ্ন্যাশয় ক্যান্সার, গলব্লেডার প্রদাহ ইত্যাদি। আমি আমার প্রথম ভিডিওতে সিরাম অ্যামাইলেজ টেস্ট কিভাবে করতে হয় এবং অ্যামাইলেজ টেস্টের রেজাল্ট দেখিয়েছিলাম। আপনারা চাইলে এই ভিডিওতে আমি প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যামাইলেজ টেস্ট কিভাবে করতে হয়। সর্বপ্রথমে আমি ইউরিন নিয়েছি, ইউরিনের কালারটা লালচে। তারপর আমি অ্যামাইলেজ রিয়েজেন্ট অনেবেল অ্যামাইলেজ রিয়েজেন্টের ভিতর 10 মাইক্রোলিটার ইউরিন দিয়ে দেব। আমি এখন অনেবেল অ্যামাইলেজ রিয়েজেন্ট নেব। ডিস্টিল ওয়াটার দিয়ে মেশিন ওয়াশ করে নিব। আমি এখন 10 মাইক্রোলিটার ইউরিন দেব অনেমেল রিয়েজেন্টের ভিতর। সাথে সাথে মেশিনে রান দিয়ে দেব। এখন আপনাদেরকে মেশিনের গ্রাফ দেখাবো, মেশিনের গ্রাফ উঠছে সেটা দেখাবো আপনাদেরকে। গ্রাফ ইউরিন অ্যামাইলেজের গ্রাফ নর্মাল ইউরিন অ্যামাইলেজ হলো 96 থেকে 1000, আমার রেজাল্ট আসছে 743। অটো স্কেলে আমি এখন আপনাদেরকে দেখাবো গ্রাফ, অটো স্কেলের গ্রাফ। আমি এখন প্রিন্ট দিয়ে আপনাদেরকে গ্রাফ দেখাবো। ইউরিন অ্যামাইলেজের রেজাল্ট আসছে 743 ইউনিট পার লিটার। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।